I am satisfied with my mayor and council. প্রাণপণ চেষ্টা করুন এই কাজ করছেন। পয়লায় যার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন, সপ্তাহ ঘুরতে তাকেই দরাজ সার্টিফিকেট দিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেপ্টেম্বরের শুরুতে টকটু মেয়রে শহরের নানা জায়গায় জল জমা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন খোদ মেয়র। মেয়র পরিষদ নিকাশি তারক সিং এর নাম করে নিকাশি বিভাগের কাজ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রিপোর্ট তো নো ওয়াটার লগিং তারক সিং এর রোজ হোয়াটসঅ্যাপ আসছে, কিন্তু গিয়ে তো আমি নিজে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। শহরে জল জমাকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে মেয়রের সঙ্গে মেয়র পরিষদের সংঘাত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশি তারক সিং। আমি মনে করি না আমার এখানে কোনো দোষ আছে, আর আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কালকে রিজাইন দিয়ে দেবো। আমি পদত্যাগ করতে চাইছেন কারণ মানুষের আত্মসম্মানের উপর কিছু হতে পারে না। যদিও রাত পোহাতেই মেয়রের এক ফোনে মানভঞ্জন হয়, পদত্যাগের পরিকল্পনা ত্যাগ করেন মেয়র পরিষদ। না ও আমি অফিসারদের বলেছি, আজকেও ফোন করে বললো, সুতরাং আমি আর এটা নিয়ে যেতে চাই না। তাহলে আর কি রেজিগনেশন না যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কি আপনি উইথড্র করছেন? না, এটা তো মিটেই গেল। ভুল মানে কেউ ভুল বুঝিয়েছে। এই ঘটনায় এক সপ্তাহ পেরোতে মেয়র পরিষদ এবং নিকাশি দপ্তরের প্রশংসায় পঞ্চমুখ মেয়র ফিরহাদ হাকিম। উনি এবং ওনার ডিপার্টমেন্ট যেভাবে চারিদিকে দৌড়ে দৌড়ে কাজ করছেন, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম। সেকেন্ডলি হলো নিশ্চিতভাবে একটা পয়েন্টে জল জমতে পারে যেখানে আমাদের এই নওয়াবালি পার্কের স্টেজটা যায়নি, সেটা পরে আমি জেনেছি, কিন্তু আমার কাছে রিপোর্টিংটা ভুল হয়েছে, দ্যাট ওয়াজ মাই কনসার্ন। এর মধ্যে নিকাশি দপ্তর রিপোর্ট দিয়ে জানায় খিদিরপুরের যে জায়গায় জল জমা নিয়ে উষা প্রকাশ করেছিলেন মেয়র, সেই জায়গা নিকাশির দায়িত্বে রয়েছে মোমিনপুর এবং নবাবালি পার্ক পাম্পিং স্টেশন। 31 আগস্ট ভারী বৃষ্টির কারণে সেখানে জল জমেছিল। মোমিনপুর পাম্পিং স্টেশনে পাইপলাইনের সমস্যার কারণে জমা জল সরানো যায়নি। মোমিনপুরের পাম্পিং স্টেশনটা ফুল ফ্লেজার চলতে গেলে ওর মধ্যে লেখা আছে রিপোর্টে ব্যাকফ্লো করে, এটা আগে থেকেই ছিল। পরবর্তীকালে শুক্রবার দিন আমার কাছে আর একটা রিপোর্ট নিয়ে এসেছিল, সেই রিপোর্টে দেখা গেছে যেটা অনেক হেভিলি বিভিন্ন জায়গায় আনডিউলেশন আছে। তো আমি মেয়রকে প্রশ্ন করেছিলাম আমরা করে দেবো না বড়ই করবে, তো আমি বললাম তুমি করে দাও। তো আমি ডিজিকে অর্ডার দিয়ে দিয়েছি ওইটাকে তুলে লাইনটাকে ঠিক করে দেবে, পার্মানেন্ট সমস্যার সমাধানটা হয়ে যাবে। কলকাতা পুরসভার কমিশনারও বর্ষার মরশুমে নিকাশি দপ্তরে কাজে প্রশংসা করে চিঠি দিয়েছে। অরুণ মুখোপাধ্যায় রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।